এ নারী তারি কাছে, খালি নারী হলেই হবে না, যে একটা সুন্দরী রমণী তুলে নিয়ে চলে নু বাড়ি মানিয়ে গেল না, এমনও নারী দুনিয়াতে আছে যে ওকে খুব যোগ্যা থাকতে হয়। একজনের রাত তিনটায় ফোন করছে তো ব্যস্ত, অন্য কলে ব্যস্ত, আভি জো নম্বর মে ডাইল কিয়া হ্যায় ও দুসরি কল পর ব্যস্ত হ্যায়। আরে এত রাতে কুন্ঠে কথা কইছিলি, ও চালা করে না, ভালো করে কহা কুন্ঠে ব্যস্ত ছিলি, মেলাখন পর ঢকছি বা কই যে তুমি ছ মাস ধরে বিদেশে পড়ে থাকবে, তা আমি কি খালি থাকবো নাকি, কাউরি সুদে কোছো না কথা, চিচিং ফাঁক করে দিলে। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে, কিন্তু সেই নারীটা খালি নারী হলেই হবে না, রাত তিনটায় ব্যস্ত পাওয়া হলে হবে না, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই সলেহা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহ কাল পরকাল হবে সুখময়। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে কোনো টেনশন নাই, হারগা গুইধার মাল লাখ ডেকে নিন পারছে, আর আমি রাতে রাতে দাঁড়িয়ে বেড়াচ্ছি। তো ভাই যান কোনো টেনশন নাই, কিন্তু সে তবে নেক নারী বা কাকে বলে, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, এটাই হলো নেক নারী, আর যে নারী ইজ্জতের রাখিবে খিয়াল, এই স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে, ওই নারীর জন্য আল্লাহ তালা, ওই নারীর জন্য আল্লাহ তালা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ণ তাকবীর। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে এই দুনিয়াতে আপনার শান্তি, মরে যাওয়ার পরে জান্নাতি। তো ভাই যান আমরা যেন এই মতোই নারী আমরা খুঁজব, আল্লাহ যেন এই মতোই নারী আমাদের দেন, একবার বলি আমিন। আমার আব্বা জানেরা আমি পবিত্র আল কোরআনের দুইটা সুরা থেকে ছোট্ট তিনটি আয়াত পাঠ করেছি, আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে আমি আলোচনা করি, যে এই যে আজ থেকে মোটামুটি 25-30 বছর আগে আমরা আমার ঘরের মধ্যে আমাদের মধ্যে একটা উল্টা পাল্টা ভাইরাস ছিল, কি ভাইরাস, যে আমরা বেটি ছেলেকে লেখাপড়া করতে দিতুম না, স্কুল মাদ্রাসা যেতে দিতুম না, কেনে দিতুম না, যে তুই বেটি ছেলে মানুষ রোজ রোজ হেঁটা হেঁটা মাদ্রাসা যাবি, তোরা লেখাপড়া করে কি করবি, কয়দিন পরে বিয়ে হয়ে যাবে, পরের বাড়িতে যায়া গোবর তুলবি, এই বইলা মায়া লোককে মহিলাদেরকে বাচ্চাদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করে দিত, মানে বাদ দিয়ে দিত, কোনো রকম নিজের মতন মক্তবে খালি কোরআন খান্ডা ফেকা খান্ডা পড়াইতো, তারপরে আর পড়তে দিত না, যখন যুবতী হয়ে আসতো, যুবতী মানে আমরা ভাটিয়া ভাষায় বলি লাইক হওয়া, যখন বেটি ছেলেটা লাইক হয়ে যেত তখন ওকে আর পড়তে টড়তে দিত না, তুই লাইক বড় বেটি ছেলে কুণ্ডে বেড়িয়ে বেড়াবি না, কয়দিন পরে তো তোর বিয়ে হয়ে যাবে, শ্বশুরের বাড়িতে যা গোবর তুলবি, এই বলে বেটি ছেলেকে পড়তে দিত না, কিন্তু আল্লাহর রাসূলের কথা শুনালেন, আমার নবী আল্লাহর নবী
আর নবী বিশ্বর নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বললেন রে আমার সাহাবী গণেরা রে আমার উম্মত উম্মতেরা রে আল্লাহর বান্দা এবং বান্দীরা এই বিশ্বের নারীদের কত মর্যাদা সম্মান ইজ্জত দিয়েছে রে আমি রাসূল বলছি শুনে নাও কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আরেকটা মেয়ে হয় তারপরে যদি আরেকটা মেয়ে হয় পরপর দুইটা বা তিনটা মেয়ে হয় আর ওই মেয়ে দুইটাকে তথা ওই মেয়ে তিনটাকে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে উদারতা দিয়ে ওই মেয়ে তিনটিকে লালন পালন করলো আর ওই মেয়েটিকে শিক্ষা দিল ওই মেয়ে দুইটিকে শিক্ষা দিয়ে আলেমা বানালো আর ওই মেয়েটিকে তার সুন্দর করে জমি জায়গা দিয়ে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার মেয়ে বাবা ওই তিন বেটির বাবা ওই দুই বেটির বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল ওই আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার রাসূল দয়ার নবী বিশ্বর নবী বললেন ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি নারাই দেখবে ভাইজি আল্লাহর কসম করে বলছি ভাইজি মাবুদের কসম করে বলছি ভাইজি সৃষ্টিকর্তার কসম করে বলছি বয়সটা 39 বছর হয়ে গেল 15 বছর থেকে জালসা করে বেড়াচ্ছি 14 বছর ধরে লেখাপড়া করেছি ওইদিকে 9.5 বছর এমনি গড়ে পড়ে বেড়ালছি বয়স যখন 4.5 বছর ছিল তখন কথা কহিতে পেরেছি কথা শুনতেও পেরেছি সেদিন থেকে লিয়া 4.5 বছর বয়স যখন ছিল সেদিন থেকে লিয়া আজকের দিন পর্যন্ত কোনো আলেমের মুখে শুনিনি কোনো জালেমের মুখে শুনিনি কোনো মুফতির মুখে শুনিনি কোনো মুহাদ্দিসিনের মুখে শুনিনি কোনো বই কিতাবের মধ্যে পাইনি এমনকি নবীর হাদিসের মধ্যেও পাইনি এমনকি আল্লাহর কোরআনের মধ্যেও পাইনি যে কোনো ব্যক্তির যদি দুটা বেটা হয় বা ছটা বেটা হয় তবে ওই ছ বেটার বাপ জান্নাতি দু বেটার বাপ জান্নাতি অন্তত একটা যদি বেটা হয় তো ওই এক বেটার বাপ জান্নাতি এই কথাটা কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি কোনো বই পুস্তকে পাইনি বয়স যেদিন 4.5 বছর 4.5 বছর ছিল সেদিন থেকে আজকের তারিখ পর্যন্ত কিন্তু আল্লাহ হাত দুটা দেয়নি আল্লাহ পা দুটা দেয়নি কিন্তু দুটা চোখ দিয়েছে আলহামদুলিল্লাহ কইবা না জি না হাত চোখ দেখে আপনার গায়ে হিংসা হয়েছে জোরে বলেন সবাই বলেন আল্লাহ দুটা চোখ দিয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে রাসূলের হাদিসে পড়ে দেখলাম নবীর সুন্নতে পড়ে দেখলাম আল্লাহর রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে তিনি স্পষ্ট করে তার সাহাবীদের সামনে বললেন মেয়েদেরকে তোমরা খবরদার দিক খারাপ দৃষ্টি নজরে দেখিও না এরাই হলো জান্নাতি এর বাপও হলো জান্নাতি পর পর দুই বেটির বাপ তিন বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি যদি বাপ এই ব্যবহার না করে কোন ব্যবহার তাও কথাটা বলে দেওয়া হয়েছে কোন ব্যবহার তিনটা বেটির পরে একটা বেটা হলো কয়টা বেটির পরে একটু কহো কহো তিন বেটির পরে একটা বেটা হলো কয়টা বেটা হলো আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যে না খেয়ে বসা আছে তিন বেটির পরে এক বেটা হলো একটা বেটা হওয়ার পরে ওই বেটি তিনটার মায়া মহব্বত খানি বেটাটার মধ্যে ছেলেটার মধ্যে ভরে দিল
রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে পড়ালো, কিন্তু মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে দিল না। বাজার থেকে ভালো মন্দ লিয়াইলো, ছেলেটাকে পাশে ডেকে বুকে জড়িয়ে ধরে খাওয়াইলে, মেয়েটাকে পাঞ্জরে আসতে দিলে না। এরকম যেন বাবা না করে, এই দুশ্চরিত্র বাবা যেন আল্লাহর জাহান্নামি, এই দুশ্চরিত্র বাবা আল্লাহর জাহান্নামি। তিনটা বেটির পরে একটা বেটা হলো, আর তিনটা বেটির পরে একটা বেটাকে পাওয়ার পরে মুচ্ছা ময়া দয়া খানি বেটাটার মধ্যে ভরে দিলে, বাজার থেকে জালি আসে বেটাটার হাতে দাও, মেয়েগুলির দিকে চোখ গরম করে তাকে বলে, হঠতে পারিস না তোরা, ছেলেটাকে হাত দুটা খাইতে দিছি তো তোরা খালি পাঞ্জর পাঞ্জর ঘুরছিস। এরকমটাই যেন বাবা না করে, মেয়ের মহব্বত মেয়েকে দিল, ছেলের মহব্বত ছেলেকে দিল, ফারাইজ মোতাবেক ঠিক মেয়ের প্রাপ্য মেয়েকে দিল, ছেলের প্রাপ্য ছেলেকে দিল। আমি রাসূল বলি রে, ওই তিন বেটির বাপ, ওই দুই বেটির বাপ যেন আমার আল্লাহর জান্নাতি। নারে দেখব মোরা গেলেই জান্নাত, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বেটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না, বেটা লয় হে বেটা। আমার এত ছোট্ট একটা বেটা আছে, 7 বছর বয়স হলো, আজ কয়দিন হলো হাসো, হার উপরে রাগারাগি চালু করে দিলে, কইছে আব্বা তোমার মোবাইলটা দাও, তাহ কেছে না রে বেটা মোবাইল লিস না, এতে মানে ঝামালা ঝঞ্ঝট আছে, খারাপ হয়ে যাবে। ওর মার কাছে যায় লাগলো কানতে, দিয়ে হার উপরে রেগে যায়, কইছে যে থামো, তুমি একটা মোবাইল দিলা না, আমি তোমার মতো জালসা করে আমিও মোবাইল নেব। দেখেন এখন থেকে হার পাছে ভিড়ে গেছে, ও ব্যাটা লয় হে ব্যাথা। আর ব্যাটার ব্যাপারে একটাও হাদিস পাওয়া যায় না আমার জানা মতো, অন্য কোনো মুলবির যদি জানা থাকে ওটা আলাদা কথা, না আমি পাইনি। আল্লাহ মেয়েদেরকে এতই সম্মান দিয়েছে, আর সম্মান হলো বাংলা ভাষা, আপনার বিহারের ভাষায় হলো ইজ্জত। আল্লাহ মহিলাদেরকে এতই ইজ্জত দিয়েছে, আল্লাহ মহিলাদেরকে এতই সম্মান দিয়েছে। আর একটা কথা শুনালেন, এরাকে কতই সম্মান দিয়েছে শুনালেন, এই যে আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 114টি সুরা আছে, 1-2 করে 6666টি আয়াত আছে, বন্ধুরে 114টি সুরার মধ্যে একটা সুরার নাম আল্লাহ রেখে দিয়েছে মায়ালো। কইছে হাবে ছোট মুলবি এগুলো কি উল্টা পাল্টা কথা কইছে, সুরার নাম ফের মায়ালো? হ্যাঁ, ভাটিয়া ভাষাই হলো মায়ালো, বাদিয়া ভাষাই হলো মায়ালো, বাংলা ভাষাই হলো মহিলা, ইন্ডিয়ান ভাষাই হলো আওরাত, আমেরিকান ভাষাই হলো লেডিস, আমার আল্লাহর ভাষাই হলো নিশা। আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখো রে, আমার আল্লাহ একটি সুরার নাম রেখে দিয়েছে সুরা আন-নিসা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, শুধু তাই নয় রে, আমার আল্লাহই মহিলাদের কত ইজ্জত দিয়েছে, একটি সুরার নাম নির্ধারিত করে এক মায়া লোকের নাম রেখে দিয়েছে, সেই সুরাটির নাম কি গো? সেই সুরাটির নাম হলো সুরা মারিয়া। শুধু তাই নয় বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার পরদা নাসিল মায়েরা, আল্লাহ তোমাদের কতই ইজ্জত দিয়েছে মা, আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে মা। শুধু তাই নয় রে, এই পবিত্র কোরআনটি আমি মনিরুদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত, সেই কোরআনটি আমি মনিরুদ্দিন লেখা পড়া করেছি, শুধু কোরআনের তরজমা করি নাই রে, এই কোরআনের তাফসির পর্যন্ত আমি মনিরুদ্দিন লেখাব পড়েছি। বন্ধুরে এই পবিত্র কোরআনের মধ্যে 6666টা আয়াতের মধ্যে প্রায় 1100টা আয়াত আমার আল্লাহ, 1100 থেকে মোটামুটি 1200 পর্যন্ত আয়াত আমার আল্লাহ শুধু মায়া লোককে সামনে রেখে নাজিল করেছে। নারে দেখবে
আমার ভাইরা আমার বন্ধুরা আমার পরবান হাসিন ভাইরা শুধু প্রিয় নয় ভাইজান বন্ধুরে একটা আয়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর পরে পরে আল্লাহ মায়া লোকের স্থান দিয়েছে আল্লাহর পরে হলো নবী কিন্তু এই আয়াতটাতে আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিয়েছে মায়া লোককে বিশ্বাস করবেন না শুনালেন আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রে বিশ্ব জগতের নর নারীরা রে বিহার বাঙাল ভারতের লোকেরা তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি করো তারপরে তোমার মা আগে কথাটা ব্যবহার হয়েছে মা তারপরে কথাটা ব্যবহার হয়েছে বাপ আমার আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষেরা তোমরা প্রথমে আমার সিজদা করো আমার ইবাদত বান্দেগি করো তারপরে তোমার মা এবং বাবার সাথে নেক ব্যবহার করো তাদের এহসান করো তাদের সঙ্গে নেক চরিত্র করো এমন ভাবে করো রে আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জানেরা তার একটা ডিস্টেন্স বেঁধে দিয়েছে মায়ের সাথে কেমন ব্যবহার করবে বাবার সাথে কেমন ব্যবহার করবে তার একটা ডিস্টেন্স বেঁধে দিয়েছে ডিস্টেন্সটা কি গো আমার আল্লাহ বলেন ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো রে যেন তোমার মুখের দ্বারাই তোমার মা কষ্ট না পায় একটা লোক একটা ওর ছেলেকে ডাকছে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে খিয়ালি করে না খালি এরকম এরকম করছে বুঝতে পারছ এই ছোড়া ওরকম করে গ্যাংড়ে উঠেছে হবে তোর ভাষা কেন তো খারাপ খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ করছে আ খালি আব্দুল্লাহ এই ধরনের শব্দ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনটিতে তিনি সুন্দর ভাষায় বলেন ওয়া উফিয়া ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার বান্দা এবং বন্দিরা তোমরা প্রথম আমার সিজদা করো তারপর তোমার মাতা পিতার সাথে নেক ব্যবহার করো কেমন ব্যবহার করো রে ও উফিয়াও তোমার মা তোমার বাপ যেন তোমার শব্দের দ্বারাই কষ্ট না পায় তবে প্রত্যেকটা জায়গাতে কোরআন খুলে দেখেন এবং নবীর হাদিস খুলে দেখেন প্রথমেই ব্যবহার হয়েছে মা প্রথম কথাটাই ব্যবহার হয়েছে মা আর মা মানে মহিলা এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন যত নারী তৈরি করেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে কি কি জি মা একটা একটা বোঙা চাঙড়া এই ডাহিন দিকে কোনাখানে বসছিল উ খাড়িয়া কইছে এই মুলবি সাহেব তুমি মাইক পেয়েছো তার লেগে যা ইচ্ছা তাই কহে দিবে রেগে ছোড়া লোক তো সব হার ওয়াজ আর কি শুনবে ওয়ার দিকে তাকাইছে কইছে হবে ই ফের কত বুঝে তুমি যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন মানে আমি যে কি বললো জি ভাই তুমি যে কইছো দুনিয়াতে যত মায়া লোক আছে সব মায়া লোক মা তবে হার ভানিও নাকি হার মা আমি ওর কথাতে বুঝালি নি যে ছোড়া বঙ্গা আছে মানে খ্যাপ আধ খ্যাপা মোটা হুঁস আমি তখন ওকে সুন্দর করে ওর নাম যে কি ছিল জানি না রহিম ছিল না করিম ছিল আমি ওর নামটা থিয়ে দিনু পাগলা কিতু নো পাগলা পাগলা মানে খ্যাপা এরে পাগলা তোর ভানি তোর ভাতি যার মা তোর বহিন তোর ভাগিনার মা
তোর দাদি তোর বাপের মা তোর নানি তোর মায়ের মা এই দুনিয়াতে যত নারী আছে রে সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন মায়ের পায়ের নিচে আমার জান্নাত ভাইজান বিশ্বাস যদি না করো নবীর হাদিসটি খুলে দেখো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে এই যে এমন একটা যুবক এমন একজন নওজোয়ান বয়সটা তার মোটামুটি 19 বছরের মতো হবে এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে যে ওই নওজোয়ান তরুণ আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী ওগো প্যারা হাবিব রাসূল গো এক আল্লাহর সিজদা করি এক আল্লাহর ইবাদত করি এবং আপনার কথা গলা মাইনা চলি নবী গো আল্লাহর নো আল্লাহ এবং আল্লাহর নবীর পরে দরওয়াজা ডাকার আল্লাহর পরে আল্লাহর নবী তারপরের নাম্বারটা কার আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বর নবী তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর করে ওই নওজোয়ানকে বললেন তারপরে তোর মা তারপরের নাম্বারটা কার নবী আবার বললেন তোর মা তারপরের নাম্বারটা গো নবী তারপরেও আল্লাহর রাসূল বললেন তোর মা একবার নয় রে দুইবার নয় গো রাসূল তিনবার মা শব্দটি ব্যবহার করলেন তবে এই পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন তাদের দিয়েছেন মায়ের সম্মান তাদের দিয়েছেন মায়ের ইজ্জত ওরা যেন আমার মা আমি যেন ওদের সন্তান মা গো বোন রে হাত দুটি জড়িয়ে বলি মা তোমরা যেন আমার মায়ের মতো মা তোমরা যেন আমার তোমরা যেন আমার বোনের মতো বোন তোমরা যেন আমার বেটির মতো বেটি মা গো বোন রে আল্লাহ তোমাদের বড় ইজ্জত দিয়ে তৈরি করেছে আল্লাহ তোমাদের বড় সম্মান দিয়ে তৈরি করেছে আল্লাহ তোমাদের বড় মহামূল্যবান করে তৈরি করেছে ভাই মা গো বোন রে তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে কেন তোমরা যে আমার মা আমি যে তোমাদেরই সন্তান আর তোমাদের পায়ের নিচে যেন আমারই জান্নাত আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা মা গো মা আমার মা মা গো মা আমার মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো তোয়ার জিনিস মা গো আর পাইলাম না মহিলারা কত মূল্যবান নারীরা কত মূল্যবান বেটি ছেলে কত মূল্যবান যে রাসূলের হাদিসে উল্লেখ আছে হাদিসটা হলো সহিহ আল বুখারী আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র মুখ দিয়ে বলছেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা হে আমার সাহাবী গণেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ তিনজন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে কয়জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে কয়জন তিনজন নাম্বার এক ওই লোকের তো আল্লাহ ফিরিয়ে দেয় না সেই লোকটি হলো আল্লাহর জমিনে মুসাফির ওই লোকটির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সেই লোকটি হলো মাজনুন ওই লোকটির দোয়া আল্লাহ ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় এটা আল্লাহর রসুলের হাদিস একবার জোরে বলি আলহামদুলিল্লাহ
আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় এটা বিশ্বাস হয় না? শুনালেন, আমার বয়সটা যখন 19 বছর ছিল, কয় বছর? 19 বছর। আমার বয়সটি যখন 19 বছর ছিল, একদিন রাত্রি 2টার সময় পেশাব করার জন্য, ইস্তেনজা করার জন্য উঠেছি। ইস্তেনজা করে পেশাব করে ঘরে যাই, ঘরে দেখি মা, রাত 2টা বেজে প্রায় 15 থেকে 20 মিনিট। ওই সময়তে দেখি মা যাই নামাজে বসা, আল্লাহর দরবারে দোয়া করেছে। ভাইজি, আল্লাহর কসম করে বলছি, মা যেন আল্লাহর কাছে কিছুই চাই না। আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনন, আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, মা রোজ রাইতে রাত 2টার পরে নামাজ পড়ে মা আল্লাহর কাছে কি চাহে। মা আমার প্রত্যেক দিন, মায়ের মরা প্রায় 10 বছর হয়ে গেল ভাই। ভাইজি, যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল, ওই মায়ের মরা আমার 10 বছর হয়ে গেল। তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল, মা প্রত্যেক দিন রাত 1টার সময় উঠে, আমার মা কোনোদিন তাহাসিদের নামাজ বন্ধ করেন নাই। মা তাহাসিদের নামাজ পড়ে চাই নামাজে বসে প্রত্যেক দিন দোয়া করত। একদিন আমার মনে খটকা জেগে গেল, মা রোজ রাতে হাত তুলে দোয়া করে কি এমন চাই, আমি কপাটের আড়াল থেকে একটু শুনি। এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আছি, মা হাত দুটি উঠিয়ে বলছে, আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাহগুলি ক্ষমা করো, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও, আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি মাওলা, আমার মনিরের 2টা হাত নাই। মা এরকম করে রাত 2টায় গল্প দোয়া করছে, মা রাত 2টায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে, আমার মনিরের 2টা হাত নাই, আমার মনিরের 2টা পা নাই, আজকে আমার মনিরের মা বাঁচা আছে, মনিরের বাপ বাঁচা আছে, আজকে মনিরের কোনো অসুবিধা হয় না। কিন্তু আল্লাহ জি, যেদিন আমি আর মনিরের বাপ মরে যাব, আমার মনির কি করে খাবে, আর কার দরে যে কার বারান্দায় খাড়ো হবে, কে 2টা দিবে কে 2টা দিবে না, আর মনির যেন মুখে মুখে তাকাইবে। আল্লাহ জি তুমি আমার দোয়া কবুল করো, আমার মনিরের ব্যবস্থা করো, তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো। এই দোয়া মা রোজ রাতে করছে, আর আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, মায়ের দোয়া কবুল হয় গ্যারান্টি। এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে, তবে ওর ঈমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেঈমান হয়ে যাবে, এতই গ্যারান্টি দিয়ে মার দোয়া কবুল করে। ভাইজান, আব্বা জানেরা, মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন? আমি আপনার আগে ওয়াজ কি শোনাবো, রাত্রি অনেক বেজে দিচ্ছে, এই জালসাটা মাদ্রাসার জালসা, আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা, এই মাদ্রাসাতে পড়ছে হার মা। কেন? দুনিয়াতে যত মায়ালোক আছে, যত বেটি ছেলে আছে, সব মায়ালোক বেটি ছেলে হলো মায়ের জাত, ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে। আর মায়ের কত ইজ্জত, মায়েদের কত সম্মান, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন, একজনার ঠোঁট বন করে থাকতে পারতেন না, সবাই চিলিয়া সুবহানাল্লাহ বলে উঠতেন।
আল্লাহ মায়া লোকের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের সংরক্ষণকারী হেফাজত করনে ওয়ালা। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি, মায়া লোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি, কেন বেশি দিলাম রে, ওরা যেন বড় সম্মানিত জাত, ওরা যেন মায়ের জাত, আমার বান্দিরা বাড়ির ভিতরে আইস আরাম করবে, আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আয় ইনকাম করে লিয়েছে, যেন ওরাকে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, ওদের ইজ্জত করতে পারে, ওরকে দিনের খাবার দিতে পারে, রাতের খাবার দিতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি, তারাকে শক্তিশালী করে বানিয়েছি। আমি একজন পুরুষ ভাইজি, এই যে দেখেন পা নাই হাত নাই, তবু আমি একটা পুরুষ, আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে, কিন্তু পুরুষ হয়া যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে, তবে আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ, লামুরাদ মানে হিচিড়ে, লামুরাদ মানে ভাড়োয়া, তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না, ওর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে, আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়ে ওই কিষানগঞ্জ যাচ্ছে, আর তুই কিছুই কইতে পারিস না, তুই হলি ভাড়ুয়া, তোর মতন বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে, তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে, কেন, একজন ইজ্জতময় নারীকে নিয়ে যে তুই যদি তার ইজ্জত করতে না পারিস, তুই যদি তার পরিচালনা করতে না পারিস, তুই যদি তার সম্মান করতে না পারিস, খবরদার রে, খবরদার রে, তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না, কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি। ভাইজান, এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার মতন পুরুষ হযরতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে, আর এই মায়ালোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তত হযরতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আপনাদের কাছে আমি বলবো, এই মায়ালোকের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন, এই মহিলাদের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহ আপনাদের কল্যাণময় করুক, আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেয়, কেন আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে, এই মতো বেটি ছেলেগুলাকে, এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন। ভাইজি, লেখাপড়ার কত দাম, লেখাপড়ার কত মূল্য, যে এই পবিত্র কোরআনে 106,666টা আয়াত আছে, তার মধ্যে প্রথম আয়াতটা আল্লাহ তার জমিনে পাঠিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তবে সর্বপ্রথম আল্লাহ পড়তে বলেছেন, লেখাপড়ার কি দাম, আজকে আজকে যদি আমি লেখাপড়া না করতাম, আজ যদি হার ভিতরে শিক্ষা না থাকতো, আজ যদি আমি লেখাপড়া না করতাম, আমাকে কেউ কুত্তার সম্মান দিত না, কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে 15,000 টাকা দিতে কষ্ট পান না, 17,000 টাকাও দিতে কষ্ট পান না। কোনো কোনো জায়গার লোক, আজ জানুয়ারি মাসের 15 তারিখ একটা জালসা আছে, ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাদিয়া লাগবো, মানে ওদের বাড়ি হলো শিলচর, আসাম শিলচর, বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবো, আমি বলি মোটামুটি 70 দিলেই হবো, বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা, অল্প কম দিলে হইব না, বলে কত দিবেন কম বলেন তো, বলে 55,000 দিলে হইব, আমি বলছি আলহামদুলিল্লাহ। ভাইজান, যদি লেখাপড়া না থাকতো, লেখাপড়া যদি না করতুম, ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো, 55,000, 60,000, 20,000 রাস্তায় শুইতে পড়ে থাকতুম, কেহ 1 টাকা চালিয়ে দিতাক, কেহ 1 টাকা চালিয়ে দিতাক, কেহ হাতে ধরিয়ে দিতাক, কেহ পাঞ্জর দিয়ে পাঁচ কাটটা মেরে চলে যেতাক,
কিন্তু এখন পাঁচজনে এখন পঞ্চাশ হাজার টাকা দিতে আপনার গায়ে লাগে না, কিসের লেগে? বুকে আছে আল্লাহর কোরআন, জবানে আছে ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি, সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে, জায়গাটা ওইখানে লয়, তবে লেখাপড়ার কি দাম? আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছে ওই ভ্যানে, রাত ছিলেন নবী বারহি রাতে, বুঝতে পারছেন বাংলা কথা? ওই ভ্যানে রাত, ভ্যান মানে ধ্যান, আল্লাহর জিকির। তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো গুহা ছিল, একটা গাও, একটা খালের নাম হলো, হারা ভারজিয়া ভাষায় বলি খাল নাকি, একটা খালের নাম হলো গারে হেরা আর একটা খালের নাম হলো গারেশ্বর। গারেশ্বর ওই খালটাতে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল, ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ বাঁচিয়েছিল, আর গারে হিরাতে আল্লাহ কোরআন পাঠাল ছিল প্রথম আয়াত এ করা। তো আল্লাহর নবী কাফের বেদিনের ভয়ে গারে হিরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল, ওকে বাংলা ভাষায় বলে ধিয়ান। ওই ভ্যানেরা তো ছিলেন নবী বারহি রাতে, এ ফোরকানে হামিদ, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, একরা বলে রুহুল আমিন, একরা বলে রুহুল আমিন, আমি জানি না পড়িতে, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে, জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা, জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে, ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দ্বারাতে। জেলা পরিষদ উমেদবার, আচ্ছা, নাসিক নাদির, নাসিক নাদির, ৬০০০ টাকা, মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমি মনির উদ্দিন এই কথাগুলাই বলছিলাম, আর বলতে বলতেই ওই জেলা পরিষদ সাহাব আমার নাসির উদ্দিন, নাসিক নাদির, নাসিক নাদির। আচ্ছা, এইগুলাতে আপনারকে বিহারে জালসা করতে আসি তো দেখি লেবেনডিয়ালা ঘুরে বেড়ায়, আপনারা মানা করেছেন নাকি কোনো লেবেনডি? ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেবেনটি বেঁচে বেড়ায়, তো আমি ভাবনু যে কি কমিটিকে আর কি কহবো, তো হয়তো ঘুরে বেড়াবে, তখন বলছে লেবেনডিওয়ালা আধ কাপ দাও তো। আমি খুব খেয়াল করছি কিন্তু কোনো লেবেনডিওয়ালা চোখে পড়ে না। তো ভাইজান, লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, আপনারাকে কোনো জায়গা ঝুড়ে দেখতে যেতে হবে না, আপনারকে চেয়ারের ওপরই বৈশা আছে। লেখাপড়ার কি দাম, লেখাপড়ার কি মূল্য, এই লেগে আপনারাকে জোড়হাত করে কহবো, ছেলে বিলেকে গণ্ড মূরক্ষ করিও না, লেখাপড়া করাও। সে বেটা হয় আর বেটি হয়, বেটা হয় আর বেটি হয়, লেখাপড়া করাও। ভাইজি, যখন বয়সটা ১২-১৪ বছর ছিল তখন খালি মাকে কই দু আমি পড়বো না, আর বেটা হাত ধন, তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হতো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে, এরকম করে মা বুঝালছে। হ্যাঁ, ওরাকে ওরাকে মানে যে কি পড়ালি স্কুল কলেজে, আর হাত ঠ্যাং নাই হাত নাই তার লেগে আগে মাদ্রাসাতে ফেলে থেজি পরের বাড়িতে খাওয়াছি, না রে বেটা ওগুলো কইস না হাত ধন, আল্লাহ মন তাড়বে। ওরা বিএ পাস করেছে, থার্ড ইয়ার আর্ট ইয়ার পড়েছে, কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। রাইট গেলে ১৫,০০০, নর্মাল নর্মাল, এটা সব থেকে নর্মাল। একজন মাসে বেতন পায় ১৫,০০০ মাস, আর আমার রাইট গেলি ১৫,০০০ আলহামদুলিল্লাহ। বলার এটা কিসের বিনিময়, এটা কিসের ওয়াসিলা? এটা হলো কোরআনের ওয়াসিলা। সেদিন মা আমাকে এই লেগে বুঝাছিল, আমি এই জন্য, আমার একটা শিক্ষক ছিল মাওলানা, হ্যাঁ, শামীম রেজা, কত জেলা পরিষদ, এটা ফের কেমন জেলা পরিষদ, হ্যাঁ,
अच्छा साहब जी, एक जिला परिषद से 6000 मिला है, आप मौलाना है, इसलिए कम है, इसमें बरकत भी ज्यादा है, तो इसको कम से कम तो जोड़ा लगाइए हजरत। अच्छा माशाल्लाह, जजाकल्लाह खैरन जजा। दो जिला परिषद मिलके 7000 रुपया मिला, जोर से बोलिए अल्हम्दुलिल्लाह। दुई जुन जिला परिषद एसे गेलो, परिमाणे देखो टाका 7000 दिलो। आलेमो एकजन मौलाना जिला परिषद नाम पावा गेलो, मात्र 1000 टाका दिया गेलो। आरो जिला परिषद बंदा तोर आसिया 6000 टाका दिलो मद्रासा लागिया, महिला मद्रासा बनाबो बोले दिया दिलो दान, ए कबुल करो गो खुदा पाक सुभान। আমার একটা শিক্ষক এই মোটামুটি 3-4 মাস হলো মারা গেল, আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন, ওনার নাম হলো মাওলানা আব্দুল লতিফ কাশ্মি, বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি। মাওলানা আব্দুল লতিফ কাশ্মি, ও বেচারা আমাকে মিজান পড়াইতো। কি পড়াইতো? মিজান বলে এখানটার নাম, এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাইব, তো ওই মিজান পড়া চলো। তো একদিন আমাকে সেগা বলছে, ফালা 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 করে সেগা গালা মুখস্থি করতে কয়েছে, আমি কিন্তু পারিনি। তারপর দুদিন তিন দিন পারিনি, চাই দিনের দিনের কম ছিটকি লিয়ে একদম ছাটিয়ে চলে দিছে আগে, আমি লাড়তে পারে তারপরে ভাই মারা হয়ে গেল। তারপরে হার পিঠ খান্ডা লাড়ছে যে হাত তো না, এরকম মানুষ পিঠে হাত যায় না, বেচারা নিজেই লেড়ে দিলে। লেড়ে দিয়ে তখন হাকে কইছে, মুনির রে আজ বুঝবি না বুঝবি গাল লাড়বি চাড়বি পাড়বি গাল, বুঝতে পারলে? যদি আপনারা শিক্ষিত লোক হইতে তবে কথাটা ভক্ত করে বুঝাই নিতে, একদম ভাটিয়া ভাষা। তবে মাওলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে মেরে উ বেচারা নিজেই হার পিঠ খান লেড়ে দিলে, আর 4 মাস হলে ইন্তিকাল হয়েছে। মাওলানা আব্দুল লতিফ কাশ্মি হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি। হ্যাঁ বন্দি টোলা দেখ কহে দিলে চিনে লেছে। হ্যাঁ करते हैं, हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं। क्या कहते हैं? वोट दाओ चाके मन ताके दाओ, नेता देखे वोट दाओ। वोट दाओ चाके मन ताके दाओ, नेता देखे वोट दाओ। आमी जाके जो चीज को हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है, वो क्या है, वो कैसा है और वो क्या है, पहले उसको देखना पड़ेगा, उसके बाद उसको देना पड़ेगा। बात यही है, हम तो भाई बंगाली है, आप लोग का बात बराबर नहीं होता है, आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे इंशाल्लाह। तो भाई जान, हम जो हल्का फुल्का भंगा चूरा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई? माशाल्लाह जजाकल्लाह खैरन जजा। तो আমার ওই শিক্ষক মাওলানা আব্দুল লতিফ আমাকে পিঠ লেড়ে বলছে, কি বলছে? আজ বুঝবি না বুঝবি গাল লাড়বি চাড়বি পাড়বি গাল, এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব। আজ বুঝবি না বুঝবি গাল লাড়বি চাড়বি পাড়বি গাল, তারা কইছে তারা কই দেব, ওরা রোজ সব জায়গাতে রেকর্ডিং করতে এসে কি না, আমি কয়ে দিয়েছি তো ওরা মুখে দিয়ে করে দিয়েছে। আজ বুঝবি না বুঝবি গাল লাড়বি চাড়বি পাড়বি গাল। একটা ভাই মাস্টার, একটা ভাই বুকা চাষা গন্ড মুরক্ষ কাজল দি পাস, কোন পাস? কাজলতি পাস। কাজলতি পাস মানে কাজল হলো কালো, মানে ওর ভিতরটা কালো, কালির অক্ষর একটাও নাই।
ও ছোড়াকে দেখতে আসবে। তো কইছে হাবে হাবে করমা, কইছে কি হয়েছে, কইছে সবাকি দেখতে আসছে। তো সবাকি পুছকেছে লেখাপড়া কত দূর করেছ, তো কেউ কইছে যে মাধ্যমিক পাস, কেউ কইছে এমএ পাস, কেউ কইছে বিএ পাস, কেউ কইছে ধুমুক পাস, কেউ কইছে উমুক পাস। তা আমি কোন পাস কহব বে, হা কত পুছ করবে, তা আমি কোন পাস কহব, তুই তো মক্তব যাসনি স্কুলে যাসনি, তুই কোন পাস কবি। তোকে যদি কয় যে লেখাপড়া কিছু করেছ, তো তুই কবি যে আমি কাজলতি পাস। সবাই পাস করেছে তো তুইও পাস করে দিস। তো ভাই যান, তো এক ভাই মাস্টার, এক ভাই মাস্টার আর এক ভাই কাজলতি পাস। তো একজনা মাস্টারের সুদে বলরলিয়া দেখা করতে এসছে, তখন ও আঁকা বাঁকা করে যা চিনহার দিছে, আমি করিম মাস্টারের ভাই, আমি করিম মাস্টারের ভাই। হ্যাঁ, এবারকার ওকে আঁকা বাঁকা করে কত সম্মান করে লিয়ে আসছে, দিয়ে ওকে ভালো জায়গাতে কয়েছে। ওর ভাই তখন ও কয়েছে ই তুমি বাহিরে যাও, মানে ছিঁড়া মিড়া কাপড় পিন্ধা যায় লাথড়া মাথড়া হয়ে যায়, ও তার বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে যেতে হয়। তখন ওর ভাই ওকে ইশারা দিছে একটু সাইডে যাও, একটু সাইডে যাও, এরকম করছে। তখন ও মুখখান ছোট বড় করছে, দিয়া তখন একটু সাইজা গুজা তেল তেল মেখে, মানে চপচপে গেলে তেল মেখে চলে এসছে। দিয়া ওই টেবিলে বইগালা থওয়া আছে, বইগালা এরকম করে উল্টাইছে, পাতগালা উল্টাইছে, আর মনে মনে কইছে আমি যদি পড়তুম দেওয়ার মতন হামমাদ, আমি যদি লেখাপড়া করতুম দেওয়ার মতন মাস্টার হতুম, আর আমারও জামা কাপড় চিকন থাকতো, আর হাসছো তো বলরো স্কার্পিওলে দেখা করতে আসতো। এই কথাটার মানে হলো ওই যে পাতগালা উল্টাইছে, পড়তো তো জানা না, পাতগালা উল্টাইছে আর নিজের মনকে নিজে গাইল দিছে। আজ বুঝবি না বুঝবি গাই, লাড়বি চাড়বি পারবি গাই, নিজেকে নিজে গাইল দিছে, পাতগালা উল্টাইছে আর নিজেকে নিজে গাইল দিছে। হাবে লেখাপড়া যদি করতুম তবে বড় ভাইয়ের মতন হইতুম, হাবে লেখাপড়া যদি করতুম তো বড় ভাইয়ের মতন স্কার্ফ ফুলে বেড়াইতুম। ভাই যান, আমার বন্ধুরা, আমি আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়ের ঘে উপরে, কিন্তু হার ভাইয়েরা হার উপরে রাগ করে। তোকে আল্লাহ এত টাকা দিয়েছে, তুই একটু হারাকে সাহায্য করিস না, কোনোদিন 20,000 টাকা চাচি ধার তো দিতে পারবো কিনা, কে টাকা নাই কে পেটিয়ে দিছি, কিন্তু এটা আমার করা উচিত ছিল, কিন্তু ওরা এখন। তো ভাইজান, লেখাপড়ার কী দাম? তো ভাইজি, এই লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে, যেমন আমি কষ্ট করেছি তেমন আমার মা কষ্ট করেছে। মা মানুষের কাছ থেকে চেহে চেহে লিয়েছে আমাকে লেখাপড়া করিয়েছে। তো ভাইজি, আমি আপনার কাছে আর কী ওয়াজ শোনাবো, যে এই মহিলা গালাকে, এই মায়ের লোক গালাকে আপনারা একটা পড়ার ব্যবস্থা করেছেন, ওরা যেন হার মা, আর হার মা হার লেগে চেহেছিল, হার মার ঘে লেগে আমি একটু চাহাচি ভাই। বেশি লয় 1,000 টাকা করে 5 জনা, আর 500 টাকা করে 5 জনা, মাত্র 10টা লোক, 20 মিনিট টাইম, 20 মিনিটের মধ্যে আপনারা 10টা লোক একটু হার এ হাতখানে দেন তো জি ভাই। হার মা হার লেগে চাহিত, আমি এই বানাত মাদ্রাসার ছোট ছোট মা গালার লেগে, ছোট ছোট খালা গালার লেগে, ছোট ছোট বেটি গালার লেগে আপনার হয়ে যায় একটু চাহাচি। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি, আছেন কোনো খালা, আছেন কোনো খালু, আছেন কোনো দাদা, আছেন কোনো দাদি? বন্ধুরে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। একদিন মা জয়া ধানের সময়, একদিন মা জয়া ধানের সময়, মা আড়িলিয়া ধামালিয়া মানুষের কাছে অসুরের টাকা গালা চাহিতে গেছে। ভাইজি, কেহু 2 কিলো দিয়েছে, কেহু 5 কিলো দিয়েছে, কিন্তু চাপ্পার মুন্সির বাড়িতে যখন গিয়েছে, চাপ্পার মুন্সি বলছে, হাগে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাচি। মা চোখের পানি থামতে পারেনি, মা চোখের পানি থামতে না পারে, মা সেদিন বাগা থেকে ঘুরে চলে এসে, সেদিন আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, বাংরুয়া টাল বাংরুয়া মাদ্রাসায় লেখাপড়া করছুনু, তখন আমি পড়ছুনু চৌথি জামাতে, তখন মিসকাত সানি পড়ছুনু। ভাইজি, মা কান্দতে কান্দতে আইসা বলছে, মনির রে তোর লাগে
আমরা কত মানুষের কাছে কত কথা শুনব কেনা গে মা কি হয়েছে কইছে জাব্বার মুন্সির বাড়ি গেছুনু জাব্বার মুন্সি কইছে তোর বেটা লেখা পড়া করেছে না তোর বেটার নাম দিয়া লিয়া যা খাচি বেটারে কই যা ফেটে গেছে বেটারে পুক ফেটে গেছে ভাইজি বন্ধুরে মার চোখের পানি দেখে আমি নিজে কানতে লাগনু আর মাকে বললু মা গে দুঃখ করিস না রাগ করিস না মা আল্লাহর নবী বলেছে বুখারীর হাদিসে পাওয়া গেছে মায়ের দোয়া আল্লাহ কবুল করে মায়ের দোয়া আল্লাহ কবুল করে তো ভাইজি আমার মার মতন আমি আপনার কাছে একটু চাহাচ্ছি ভাই আমার কথাটা ফেলে দিও না 1000 টাকা করে পাঁচজনা 500 টাকা করে পাঁচজনা তারপরে আপনার মনে যা লাগে তাই দেন মুখিয়া ক্যান্ডিডেট মুখিয়া ক্যান্ডিডেট ওসমান গানি 1000 টাকা ওসমান গানি নবীর এক সাহাবি ছিল ওই নামে নাম দেখো এখানে পাওয়া গেল এ মুখিয়াজি নাম তার মুখিয়াজি পদ সেই দেখো পেয়ে গেল পরিমাণে টাকা 1000 দিল আমারও কথা ফেরে বুঝিতে পারিয়া 1000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া এ মহিলা মাদ্রাসাতে দিয়া দিল দাম উদ্দেশ্য কবুল খর পাঘ সুবাহান আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমিন সুম্মা আমিন তো ভাই রাজমিস্ত্রি আব্দুল বারিক সাহেব 1000 টাকা মাশাআল্লাহ রাজমিস্ত্রি আব্দুল বারিক সাহেব 1000 টাকা তো ভাই 1000 টাকা করে চেয়েছি পাঁচজনা আর 500 টাকা করে চেয়েছি পাঁচজনা 20 মিনিটের মধ্যে আর মাকে যেমন জাব্বার মুন্সি বেজ্জত করেছিল মা সেদিন কাইন্দেছিল কিসের লেগে আর লেখাপড়া করার লেগে আজ ভাই আপনার আগে বেজ্জত করিয়েন না আর মার মতন করে কোনো জায়গায় বেজ্জত হয়নি আজ আপনারাও বেজ্জত করবেন না এটা আর বড় আশা তো রাজমিস্ত্রি কি নাম তানভীর আলম আচ্ছা রাজমিস্ত্রি তানভীর আলম 1000 টাকা রাজমিস্ত্রি আব্দুল বারিক 1000 আচ্ছা রাজমিস্ত্রি আব্দুল বারিক 1000 তানভীর আলম 500 টাকা দাদু দাদির নামে দেখো দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করো খোদা পাক সুবহান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান যে আশা যে ভরসাতে দান দিয়া দিল এই দান খোদা তুমি করো হে কবুল আমি মহতাজ মনিরুদ্দিন দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আমিন সুম্মা আমিন মেম্বার মঞ্জুর হোসেন 3 বোরা সিমেন্ট মেম্বার মঞ্জুর হোসেন 3 বোরা সিমেন্ট একবার জোরে বলি নারায় তাকবীর হ্যাঁ কি নাম মঞ্জুর মঞ্জুর হোসেন বান্দা তোমার এসে গেল মঞ্জুর হোসেন খোদা পানি সন্ধ্যা বেলা একই তোমার খেলা গো প্রভু একই তোমার খেলা সকাল বেলা শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা ভাইজান আপনাদের কাছে মাত্র 500 টা করে টাকা পাঁচ জনের কাছে বলেছি 1000 টাকা করে পাঁচ জনের কাছে বলেছি তার মধ্যে 4টা 1000 পেয়েছি বাকি আছে আর 1টা দয়ার সাগর নবীজি কে দয়ার সাগর নবীজি কে বদমাশেরা চিনিল না
বিনা দোষে নিষ্ঠুরেরা বিনা দোষে নিষ্ঠুরেরা দিন কুটুই যন্ত্রণা শত শত কাফের ছিল শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একই জনা সবাই মিল মারে পাথর সবাই মিল মারে পাথর কিন্তু নিসে করল না কত পাথর মারে সেই দিন কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচিল না পাথরেরই আঘাতে দয়ার সাগর নবীজিকে বদমাশেরা ছিনিল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিলে কুতুই যন্ত্রণা আমার ভাইয়েরা আপনাদের কাছে আকুলি বিকলি আসারুল হক আসারুল হক 500 টাকা মাশাআল্লাহ আসারুল হক দেখো আসারুল হক দেখো বান্দা তোর এলো পরিমানে টাকা 500 দানে দিল এমন মহতাজের হাতে দিয়েছে দান উদ্দেশ্য কবুল কর পাকিস্তান মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা মায়লোক বেনামিতে 100 টাকা দিয়ে পাঠালছে হাইরে তোমার বান্দি হাইরে তোমার বান্দি আড়ালেতে ছিল হাইরে তোমার বান্দি আড়ালেতে ছিল পরিমানে দেখো টাকা 500 দিল যে উদ্দেশ্য জানিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাকে সুবহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন আমিন খোদায় আমিন আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন মুহাম্মদ তুমি গো মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমি না মাহের তুমি নয়নের তারা নয়নের তারা মুহাম্মদ তুমি গো মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা এসেছিলেন তুমি গো এসেছিলেন তুমি গো সিনি সিরাতে মুখেতে খোদার বাণী কোরআন নিহাতে তবু সব কমনিতে তবু সব কমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধুর পানে তোমারি মধুর পানে এই দিল পারা পারা এ দিল পারা পারা আব্দুল খাবির দেখো আসা মনে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসার লাগিয়া এ খোদা তোমারি না বইর মাদ্রাসাতে দিল দান কবুল করব খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো কত মা বোন আড়ালেতে ছিল কেউ 10 কেউ 20 কেউ কত দিল সকলেই মিলে ফের দিয়ে দিল দান
উদ্দেশ্য কবুল কর পাক সুবহান আমিন সুম্মা আমিন। তো ভাইজান আব্বা জানারা আমার সোনার চ্যানেল, কিছুক্ষণ পরে বেজে যাবে রাত্রি একটা, নজরুল হক 20 কেজি ধান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, না মাওলা গো ভাই আমি আল্লাহর এত দয়া আল্লাহর এত মায়া ভাইজান আমি একটা বড় উদ্দেশ্য নিয়ে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করি, আমার এই উদ্দেশ্য মহান রব্বুল আলামিন যেন কবুল তার মঞ্জুর করেন, কেন আমি মনিরুদ্দিন আল্লাহর দরবারে যাহা চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু এখন আমি একটা উদ্দেশ্য আল্লাহর দরবারে নেক উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহর দরবারে একটু আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সেই উদ্দেশ্য কামনা পূর্ণ করেন। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না, তুমি রহিম তুমি করিম তোমায় মেহেরবান দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। বলেন আমিন। ছেলে পিলা আল্লাহ তোর কাছে দোয়া কবুল করবে, একবার কহ তোর বেটা আমিন। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, তুমি দয়া না করিলে তুমি মায়া না করিলে করবে কে যে আর মাবুদ আল্লাহ।